إِنَّ الْحَمْدَ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أفضل الذكر لا إله
إله إلا الله. কি ব্যাপার, পাপ হইব, গুনাহ হইব? তা কি মনে করে কইতেছেন না? আওয়াজ ছেড়ে বাপ্পাটা সবাই বলি, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ খালাপ। আর একটু পিক আপ দাও শোনা। অগ মাতায় অগ খালা অগ আমারি বোন, অগ মাতা একটু সরে গেলে আওয়াজ নিচ্ছে না ভাই, একটু একটু খেয়াল করো ভাই যান। অগ মাতা অগ খালা অগ আমারি বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আলহামদুলিল্লাহ বলবেন না, একটু ডানে বামে বলবেন না, না আপনাদের মেজাজ খারাপ। আমরা ওদের খেতে দিই, পড়তে দিই, আবার ওরাই মূল্যবান হয়ে গেল, আবার আমাদেরকে আলহামদুলিল্লাহ পড়তে বলছে, এই জন্য কি হিংসা হয়? তো একটু জোরে বলুন, একটু সবাই বলুন, অগ মাতা অগ খালা অগ আমারি বোন, এই পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে ভাই ওই ঢোলের আওয়াজটা কেটে দাও, ঢাপ ঢাপ করে উঠছে। এখানে কোরআনের আলোচনা হবে, তো আবার ঢোল কেন বাজবে? এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, এ তার চাইত মূল্যবান এ নারী তারি কাছে। আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু সেই নারীটা নারী হলেই হবে না, লম্বা চওড়া হিষ্ট পুষ্ট মোটা তাজা চকচকে ঝকঝকে টলটলে হয়ে গেল। এমন একটি নারী বাড়িতে নিয়ে এসে চলে রেখে দিলাম, হয়ে গেল না? কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে, তবে আপনি এবং আমি ইহকাল কল্যাণময় আর পরকাল জান্নাতময়। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে নেক নারী আবার কারে কয়? নারী তো দেখি সবই, আবার নেক কোনটা? নেক নারী কারে বলে? দ্বিতীয় অনুচ্ছেদে আমার কবি বলছেন, অগ মাতা অগ খালা অগ মাতা অগ খালা অগ আমারি বোন, তোমাদেরই আর কথা শোনেন দিয়া মন, সে নারী পাঞ্জি গানা, সে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে। আর যে নারী রমজানের
রজা কভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তবে কি হবে ওয়াজান তবে কি হবে এই চারটা জিনিস যদি একটা নারীর মধ্যে থাকে তবে কি হবে জানেন না অনেক তো বড় বড় হুজুরদের নিয়েছে ওয়াজ করাচ্ছেন বা ওয়াজ শুনছেন বলেন ওই নারীর জন্য আল্লাহ তাআলা ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে শোনালা বলে মা হু একবার মা হু একবার সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা কচি কচি স্নেহের ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে আমরা নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আস্তে বলা যাবে না আরেকটু আস্তে বলা যাবে না আরেকটু আস্তে বলুন না বাবা পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবী ভাইগণ ও পর্দা নাসীন মা ও বোনেরা পবিত্র আল কোরআনের দুইটা সূরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শুনে শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ একবার আস্তে করে বলি আমিন এটা কোন গ্রাম মানসাই মানসাই গ্রাম তুফানগঞ্জ থানা বক্সিরহাট থানা কোচবিহার ডিস্ট্রিক্ট এই জায়গাটা এমন একটা জায়গা দুই রাজ্য এবং এক দেশ মানে বাংলাদেশ আসাম ওয়েস্ট বেঙ্গল এক সীমান্ত এলাকা কথা ঠিক কিনা বলেন তো বাংলাদেশ আসাম বেঙ্গল সীমান্ত এক এলাকা বক্সিরহাট থানা মানসাহী গ্রামের এক বানাত মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় সভা এই সভায় যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তুমি তাদের বিনা হিসাবে জান্নাত দিও জোরে বলি আমিন কেন আজ থেকে ১৪০০ বছর পূর্বে নবীর নবুয়াত পাওয়ার পূর্বে
আবু জেহেলের জামানায়, কার জামানায়? আবু জেহেলের জামানায়, আবু জেহেলের নেতৃত্বে নারীদেরকে তুচ্ছ করে জিন্দায় দাফন করে দেওয়া হতো। কিন্তু এই গ্রামের লোকেরা, এই গ্রামের শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সকলে এক তৃতীয় হয়ে বাবা হারা মা হারা এতিমা এতিমা এতিম মানে ছেলে, আর এতিমা মানে কে? মেয়ে। তবে বাবা হারা মা হারা মেয়েগুলিকে এই গ্রামের লোকেরা, এই ডিস্ট্রিক্টের লোকেরা অত্যন্ত সম্মান তার সুরক্ষা করে তাদের কোরআনের শিক্ষা দিচ্ছে। একবার জোরে বলি, নারে তাকবীর আল্লাহ তুমি তাদের রুজি কামাইতে বরকত দাও। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দা নাসিন মায়েরা শুনে জানা রাতের বেলা, আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সর্বভূমত্ব পর্যন্ত, চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত, গ্যালাক্সি থেকে নিয়ে উপগ্রহ পর্যন্ত, আমার আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন, আজু আজা জোড়া জোড়া, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তবে ভাই জান, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমি মনির উদ্দিন বলি একরকম, চলি আর একরকম, আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। সকালবেলায় ঝন্টুর লোক, বৈকালবেলায় মন্টুর লোক, আমি মনিরুদ্দিন বেঈমান। কথা ঠিক কিনা? কোন কথা বলতে লজ্জা পাই না? আপনারা নিজেকে মহান মনে করেন, ঠ্যাং নেয় হাত নেয় ছোট মানুষের কথার উত্তর দিব, এরকম কি মনে ব্যথা হয়, হিংসা হয়? তো বলছেন না কেন? না আপনারা মনে করছেন তোকে ভাড়া করে নিয়েছি 20,000 টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে, তুই যা পারবি তুই বল, টাকা নিবি তুই, আর বলবো আমরা মানে? এমন কি মনে কোনো ব্যথা পান? তো বলছেন না কেন কথা? জোরে বলি নারক থাকবে। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তো হিন্দি ফারমান। তবে ভাইজান বন্ধুরে আমার, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। শুধু আমার আল্লাহ বলেন নাই, তিনি তার বিশ্ব জগতে প্রমাণ করে দিয়েছেন। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সর্বভূমত্ব পর্যন্ত, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া। ভাইগো, শুধু তিনি বলেন নাই, তিনি তার প্রমাণ করে দিয়েছে। এমন করে বানালেন আকাশ, তারপরে বানালেন জমিন, এমন করে বানালেন চন্দ্র, তারপরেই বানালেন সূর্য, এমনি করে দিনের বেলা, তারপরেই রাতের বেলা, এমন করে ঠান্ডার দিন, তারপরেই গরমের দিন, এমন করে ডান দিক, তারপরেই বাম দিক, এমন করে জান্নাত, তারপরেই জাহান্নাম। একটা না দুইটা গো?
কথা বলছেন না মানে একটা না দুইটা শুধু তার সৃষ্টি জগৎ নয় রে আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত এক দুই করে প্রায় আনুমানিক 18 থেকে 20 হাজার مخلوক তৈরি করেছেন তার মধ্যেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া এমন করে বানিয়েছেন এমন করে বানিয়েছেন ঘোড়া তারপরেই বানিয়েছেন ঘুড়ি এমন করে বানিয়েছেন ভেড়া তারপরেই বানিয়েছেন ভেড়ি এমন করে বানিয়েছেন মুরগা তারপরেই বানিয়েছেন মুরগি একটা হচ্ছে না দুইটা তবে আমার আল্লাহ যাহা বলেন শুধু বলেন না তা প্রমাণ করে দিয়েছেন শুধু তাই নয় বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিন এই যতগুলি মখলুককে সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে আশরাফুল মখলুক করে হুদাল লিন্নাস করে অতি দয়া দিয়ে অতি মায়া দিয়ে অতি ভালোবাসা দিয়ে অতি সুন্দর অতি সুন্দরী করে এই পৃথিবী মখলুকটিকে তৈরি করেছেন ভাই গো এই মখলুকটিকেও আমার আল্লাহ সিঙ্গেল বানায় নাই এই মখলুকটিকে আমার আল্লাহ বানিয়েছেন জোড়া এমন করে বানিয়েছেন নর তারপরেই বানিয়েছেন নারী ভাই গো তবে আমার আল্লাহ আমার বলার উদ্দেশ্য হলো তবে আমার আল্লাহ আগে বানালেন নর পরে বানালেন নারী আগে বানালেন নর পরে বানালেন নারী তবে ভাইজান আজকে আমরা বাংলার মানুষ আসামের মানুষ আমরা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আমরা আগে এবং পরের পার্থক্য করেছি কিন্তু আমার আল্লাহ তাহা করেন নাই ভাইজান আমার আগে যে হুজুর ওয়াজ করছিল এই হুজুর বুক ফুলিয়ে ওয়াজ করছিল কেন যে মনিরউদ্দিন ভাই যতক্ষণ না আসবে এক মামুর বেটা যাবে না তবে উনি নিঃসন্দেহে ওয়াজ করছিল কিন্তু আমি রাত 12টার দিকে এসেছি আমার এই ভিতরটা খালি ধুক ধাক ভুক ভাক করতেছে রাত অনেক লোক থাকবো না যাইব এমন একটা মনের মধ্যে ধুক ধাক করতেছে কি না করে এই যে পর আর আগ আচ্ছা আপনাদের দিকে রেশন ডিলার দেওয়া হয় রেশন ডিলারের মাল পান ডিলার আছে আপনাদের দিকে আচ্ছা মাশাআল্লাহ তো ভাইরা আমার তো ডিলারের বাড়ি যখন সাপ্তাহিক মাল আনতে যান তো যে যখন যায় তাকে তখন ডিলার দিয়ে দেয় নাকি কি দেয় কি করে বলে লাইন দাও এই মাহফিলে যতগুলি আল্লাহর বান্দা আছেন এক মায়ের লাল দাঁড়িয়ে বলবেন যে আমি স্বইচ্ছায় জেনে শুনে লাইনের পিছনে দাঁড়াতে চাই এমন একজন ব্যক্তি থাকলে দাঁড়ান আমি তাকে 500 টাকা ইনাম দেয়া যায় আমরা আগে যাওয়ার জন্য চেষ্টা করি এমনকি মারামারিও করি ঝগড়া বাধাই দিই এই লাইনটাকে এলোমেলো করে দিয়ে আগে দিয়ে যাওয়ার চেষ্টা করি কথা ঠিক কিনা করে কেন আপনি আগে যাবেন লাইনের আগে যদি যাই তবে মালটা আমি আগে পাব এবং মাল আমি গ্যারান্টি পাব পাবই কিন্তু লাইনের পিছনে যদি নাম্বার পাই দেখা গেল যে কি মাল তো অনেক লেটে পাব আবার পাবো কি পাবো না তার গ্যারান্টি নাই দেখা গেল মাল দিতে দিতে মিডিল লাইনে যে মাল শেষ বলে আগামী সপ্তাহ আপনার আছেন তবে মালটা আমি পেতেও পারি নাও পেতে পারি আর যদিও পাই তো অনেক লেটে পাবো এই যে আগে আর পরের একটা পার্থক্য আমরা করতে পেরেছি করেছি না আমার আল্লাহ তা করেন নাই জোরে বলি সুবহানাল্লাহ আমার মায়ের আমার বোনেরা শুনে যান রাতের বেলা আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল
رب العالمين যদিও এই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন তবু আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে সর্বোচ্চ এক সম্মান দিয়েছেন যেই সম্মানটি পৃথিবীর অন্য কোন মানুষকে দেওয়া হয় নাই পৃথিবীর নরকে দেওয়া হয় নাই সেই সম্মান আমার আল্লাহ রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারীদেরকে সব পরে তৈরি করেন তবু আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে একটা 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 করে যতগুলি সম্মান ইজ্জত ইজ্জত মূল্য অধিকার দিয়েছে এমনই সম্মান মূল্য অধিকার বিশ্বের কোনো জাতি ধর্ম দিতে পারে নাই পেরেছে শুধুমাত্র একমাত্র ইসলাম নারে তাকবীর ভাই গো এই বিশ্বের নারীদেরকে এক দুই করে প্রায় 138টির মতো সম্মান মূল্য মর্যাদা এই পৃথিবীর নারীদেরকে দিয়েছেন আমি মনিরউদ্দিন আমার অল্প কিঞ্চিত শিক্ষা দিয়ে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পড়ে দেখলাম বাজানে রে এই পৃথিবীর নারীদেরকে যতগুলি সম্মান দিয়েছে সর্বোচ্চ সম্মান এই পৃথিবীর নারীদের দিয়েছে সেই সম্মানটির নাম হলো মা সম্মানটির নাম কি বাজান একটু সবাই বলুন না অনেকজন অনেক দিন থেকে মা বলেননি সবাই আমার দিকে তাকিয়ে আছে বাবা আজকে যদি মা বলে দেন আপনাকে কেউ দেখতে পাবে না যে কে বলল বাসে কথা বলছেন আপনারা তো হুজুর মানুষ ওয়াজ করা বক্তা আপনারা কি সাংবাদিক কে মা বলে কে মা বলে না আপনি কেমনি জানলেন ভাইজান সাংবাদিকদের খবর সংগ্রহ করতে হয় কিন্তু আমার স্রষ্টা এমন এক সাংবাদিক বানিয়েছে রে খবর নিজেই থেকে হেঁটে চলে আসে সুবহানাল্লাহ